এমন একটি বাঁধাকপি নিতে হবে। এখান থেকে পাতা নিয়ে আগে থেকে গলিয়ে রাখা সিমেন্টের মধ্যে পাতাটি রেখে ভালোভাবে সিমেন্ট লাগিয়ে নিতে হবে। এখন একটি বোতলের সাথে অনেকগুলো পাতা এমন ভাবে রাবারের সাহায্যে আটকিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এটি শুকিয়ে গেলে আপনার মনের মতো রং করে আপনার পড়ার টেবিলে এটিকে এমনভাবে ব্যবহার করতে পারবেন। কি ব্যবহার করবেন তো কমেন্ট করে জানিয়ে দিন।